বাংলাদেশ বিশ্ব মানচিত্রে এক উদীয়মান সম্ভাবনার নাম। সেই অমিত সম্ভাবনাকে সাফল্যে রূপান্তর করার লক্ষ্যে জ্বালানি হিসেবে এখন আর আমরা শুধুমাত্র কাঠ কয়লার উপর নির্ভরশীল নই। জ্বালানি চাহিদা নিরসনে এখন আমাদের নাগরিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে এই খাতের সবচেয়ে আধুনিক সংস্করণ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস অথবা এলপিজি। দিন বদলের এই যাত্রায় প্রায় ৪০ বছর ধরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এনার্জি প্যাক। সেই ধারাবাহিকতায় অর্থনীতি চাকাকে আরও বেশি গতিশীল করতে ২০১৭ সালে এনার্জি প্যাক বাজারে নিয়ে এসেছে জি গ্যাস এলপিজি। খুলনার দাকুপ উপজেলায় প্রায় ৩০ একর জায়গা জুড়ে স্থাপিত হয়েছে অত্যাধুনিক জি গ্যাস প্ল্যান্ট, যেখানে রয়েছে ৫০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন তিনটি স্ফেরিক্যাল স্টোরেজ। গ্যাস পরিবহনকে নিরাপদ ও গতিশীল করতে এনার্জি প্যাকে রয়েছে ৬০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এলপিজি শিপ এমপিজি গ্যাস ১০১। এছাড়া এই বহরে সংযুক্ত হবার জন্য প্রক্রিয়াধীন রয়েছে আরও একটি শিপ। ব্যবহারকারীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তি ও জাপানের কাঁচামাল ব্যবহার করে তৈরি করা হয় জি গ্যাস সিলিন্ডার। ২.৫ মিলিমিটার পুরুত্বের সিলিন্ডার জাপানি এইচআর কয়েলের অটোমেটেড মিগ ওয়েল্ডিংয়ের মাধ্যমে নির্মিত হয় নিজস্ব সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে। তার সাথে সিলিন্ডারের ব্যবহারকাল বৃদ্ধি করতে এবং একে মরিচা ও ক্ষয় থেকে প্রতিরোধ করতে বহিরাবরণে জিঙ্ক কোটিং ও পাউডার পেইন্টিং ব্যবহার করা হয়। সিলিন্ডারে সংযুক্ত করা হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সেফটি ভালভ। যাকে আবৃত করা হয় সিল ক্যাপ ও সেফটি সিলের মাধ্যমে। পাশাপাশি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গ্যাস ফিলিং সম্পন্ন হয় শতভাগ সঠিক ওজনের মাধ্যমে। ফিজিক্যাল টেস্টিংয়ের অংশ হিসেবে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিটি সিলিন্ডার হাই প্রেশার হাইড্রো টেস্টিং, এয়ার লিকেজ টেস্টিং, কেমিক্যাল কম্পোজিশন এবং এক্স রে টেস্টিং পার করে বাজারজাত করা হয়। .4BA240 আমেরিকান স্ট্যান্ডার্ড নিশ্চিত করে অটোমেটেড পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার তৈরি করা হয়। এভাবেই প্রতিটি গ্যাস সিলিন্ডার সবকটি ধাপের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমেই ছাড়পত্র পায় গ্রাহকের কাছে পৌঁছানোর, যার ফলে জি গ্যাসের সিলিন্ডার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক থাকেন সম্পূর্ণ নিরাপদ। তারপর সুবিন্যস্ত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে জি গ্যাস এলপিজি ছড়িয়ে যায় দেশ জুড়ে। বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরবরাহের উদ্দেশ্যে প্রতি মাসে প্রায় ১,০০০ গ্যাস সিলিন্ডার প্রস্তুত করা হয় এই প্ল্যান্টটিতে। এছাড়া নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাংলাদেশ বিস্ফোরক পরিদপ্তরের বিধি অনুযায়ী মেইন্টেনেন্স ও রিটেস্টিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয় এর পুনর্ব্যবহারের গুণগত মান ও সর্বোত্তম ভোক্তা সেবা। জি গ্যাসের দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে নতুন মাত্রা যোগ করতে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থাপন করা হয়েছে জি গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট ১০১। খুলনা থেকে গ্যাস ও কাঁচামাল নদীপথের মাধ্যমে নিজস্ব এলপিজি শিপে আসে রূপগঞ্জে। জেটিতে পৌঁছানোর পর আনলোড থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত সবকিছুই সর্বোচ্চ নিরাপত্তা মেনে সুসম্পন্ন করা হয় সুদক্ষ কর্মী ও ইঞ্জিনিয়ারদের দ্বারা, যাদের নিরলস পরিশ্রমে উৎপাদন থাকে অব্যাহত এবং সরবরাহ থাকে নির্বিঘ্ন। তাই জি গ্যাস এলপিজি প্ল্যান্টে দায়িত্বরত সকল কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে জি গ্যাস কর্তৃপক্ষ সবসময় বদ্ধপরিকর।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের অধিক চাহিদার কথা মাথায় রেখে জি গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত ও দ্রুতগতিতে গ্রাহকের দোরগোড়ায় জি গ্যাস পৌঁছে দিতে পূর্ণদমে চলছে এই স্যাটেলাইট প্ল্যান্টের কার্যক্রম। গ্রাহকের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা নিরসনে জি গ্যাসের নতুন সংযোজন জি গ্যাস প্লাস। মাটির চুলায় জ্বালানি হিসেবে কাঠ কয়লার ব্যবহারের ফলে ধ্বংস হচ্ছে বনজ সম্পদ, জলবায়ুতে তৈরি হচ্ছে ভারসাম্যহীনতা, যাতে বহু গুণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, লোপ পাচ্ছে কর্মদক্ষতা, সর্বোপরি মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছে আমাদের পরিবেশ। একই সাথে এই পৃথিবী হয়ে উঠছে বসবাসের অনুপযোগী। তাই বিশ্বমানের জি গ্যাস এলপিজি অবদান রেখে চলেছে পরিবেশের ঝুঁকি কমিয়ে ভারসাম্য রক্ষায়, যা একই সাথে নিশ্চিত করে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং গৃহস্থালির ঝামেলামুক্ত রান্না। একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জি গ্যাস মিশে আছে বাংলার গ্রাম ও শহরের হাজারো সফলতার গল্পে। সেই ভালো থাকার ও ভালো রাখার গল্পগুলোই জি গ্যাসের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। জি গ্যাস, ভালো থাকুন, ভালো রাখুন।